মায়ের গর্ভে তুই বান্দা একা একা থাকবি আমি আল্লাহর ভালো লাগে না আমি আল্লাহ তোরে 9 মাস কিংবা 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখলাম একা একা থাকবি আমি আল্লাহর ভালো লাগে না আমি আল্লাহ তোরে ফেরেশতা দিয়া 9 মাস কিংবা 10 মাস পাহারা দিয়েছে জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा मकसूद है द्वितीय नंबर है दया चिकित्सा विज्ञान वाले कोनो मनुष्य बैठा जो दी चल्लिस यूनिट ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না কিন্তু আপনি আমি যখন দুনিয়াতে আসলাম মায়ের ব্যথা ছিল 56 ইউনিটের বেশি 40 ইউনিট ব্যথায় মানুষ বাঁচতে পারে না কিন্তু 56 ইউনিট ব্যথা নিয়ে আমরা কেমনে মাকে কষ্ট দিয়া দুনিয়াতে আসছি মা আবার বেঁচে আছে বিজ্ঞান 650 বছর রিসার্চ করে দেখলো এই যে মা বেঁচে আছে একমাত্র উপরওয়ালার দয়ে মানুষের ক্ষমতায় না জোরে কর আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা একটা গরু একটা ছাগল দুনিয়ার জমিনে আসার পর নিজের রোজি নিজে তালাকে তালাশে ব্যস্ত হয়ে যায় সবাই রোজি তালাশ করতে পারে কিন্তু মানুষ এত দুর্বল নিজে খাইতেও পারে না চলতেও পারে না দাঁড়াতেও পারে না আমার আল্লাহ কয় তোর মা বাবার অন্তরে আমি আল্লাহ একটা দয়ার থার্মোমিটার বানাইয়া দিলাম সুবহানাল্লাহ তুই কালো না ফর্সা ল্যাংড়া না লুলামা দেখে না তোর চেহারার দিকে তাকে আমা সব ব্যথা বলে যা সুবহানাল্লাহ কত বড় দয়া আবার আল্লাহ বলে তোর মায়ের বুকে আমি আল্লাহ এমন একটা প্রোটিন যুক্ত খাবার বানাই খাবার বানাইয়া দিলাম যেই খাবার দুনিয়ার সব ল্যাকটোজেন এক করো দুনিয়ার সব প্রোটিন এক করো এই খাবারের মধ্যে প্রোটিন যুক্ত দামি খাবার আমি আল্লাহ কোথাও তৈরি করি নাই প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকটা বিজ্ঞান বলবে যত খাবার খাওয়ান সন্তানকে মায়ের বুকের দুধ খাওয়ান ঠিক কি না কারণ মায়ের দুধের বিকল্প নাই এই যে আল্লাহ দান করছে আল্লাহ বলে বান্দা তোর জন্য আমি করছি তোর মুখটা পুড়ে যাবে গরম বেশি না বেশি গরম পড়ি না বেশি ঠান্ডা ঠান্ডা লেগে যাবে না আমি আল্লাহ বেশি ঠান্ডাও না বেশি গরমও না বেশি পাতলাও না বেশি ঘনও না দেখ তুই যখন বাচ্চাকে খাবার খাওয়া তুই গরমগুলো বারবার চেক কর বেশি গরম হয় কিনা বেশি পাতলা হয় কিনা গলায় আটকে যাবে আবার ঘন হইলে পাতলা হলে পেট খারাপ হবে আর আমি আল্লাহ মায়ের বুকে যেই দুধ সৃষ্টি করলাম এই দুধ আমি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছি এই দয়া কার দুনিয়াতে আসছো দুনিয়াতে আসার পর মা দেখছে তোমারে মার কোনো ব্যথাই মনে হয় নাই সুবহানাল্লাহ খেদ মত মা বাবার করো খেদ মত মা বাবা বুঝেছি মা কি জিনিস দুনিয়ায় মা নাই যাহার খেদ মত মা বাবার করো খেদ মত মা বাবা আজি মানুষ এমন গাদ্দার করে না মায়েরই কদর একটু কি মনে পড়ে না জাগে না কাহিনী শিশু বেলার খেদ মত মা বাবার করো খেদ মত মা বাবা ভিজা জায়গায় শুইয়া মা
রাখিলেন সুকনায়, কার স্নেহে বড় হয়েছো, দোয়ালাও পায় পড়ে তার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবা, খেদমতে মা দর পে দর কুন সুবহশানু, তাকে বাসি দর দুআলম নে গোনা, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দুআলম ইখতিয়ার, মা বাবার খেদমত করে না রে ভাই। আল্লাহর নবী বলেন, নবীজি আমার বসে আছেন, এক সাহাবী প্রশ্ন করে, ও নবী, আল্লাহর নবী প্রথম কথা বললেন, মা বাবার দিকে একবার যদি তাকাও আল্লাহ সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। এত টাকা এত পয়সা খরচ করিয়া কেউ জানি না আমার হজ কবুল হইল কিনা, পাসপোর্ট লাগাইয়া বিমানের টাকা খরচ করিয়া হজ করলাম, সাফা মারওয়ায় কত দৌড়ন দৌড়াইলাম, ওরে বান্দা সাই করলাম, তাফ করলাম, এরপরও জানি না তোমার আমার হজ আল্লাহ কবুল করলো কিনা, কিন্তু মা বাবার দিকে যদি একবার হাসি মুখে তাকাও আমার আল্লাহ নবী বলে আল্লাহ একটা কবুল হজরে সব লিখে দেয়। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার দিকে যদি আমরা দুইবার তাকাই, আল্লাহ নবী বলেন দুইবার তাকাইলে দুইটা কবুল হজের সওয়াব। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, নবী যদি তিনবার তাকাই, আল্লাহ নবী বলে তিনটা কবুল হজের সওয়াব। নবী এবার নিজের থেকে বলে, যদি 100 বার তাকাও আল্লাহ 100 কবুল হজের সওয়াব লিখে দিবে। খালিদ দেখেন মা বাবার চেহারা দেখে তাকানোর এত মর্যাদা, আর আর সন্তান টাকা পয়সা খরচ করে লেয়া বড় করাইছে, এত কি করে সন্তান মা বাবার গিয়া বৃদ্ধাশ্রমে রেখে আছে না নাই। মা বাবার প্রতি সন্তানের যেমন হক রয়েছে, সন্তানের প্রতিও কিন্তু মা বাবার হক আছে। আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা শিক্ষা দিবেন না, সন্তানকে নামাজের তালকিন দিবেন না, রোজা শিক্ষা দিবেন না, আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা বোকা বোকা ছাড়া আর কিছুই না। হতে পারে ভালো ব্যবহার করবে, যারা দিন শিখে না ভালো ব্যবহার করে না, করে কিনা, তবে আপনার হক ছিল আগে সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত কর। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, অথবা মা অথবা বাবা বেঁচে আছে, আমরা মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করব না, আজকে থেকে তওবা করি, যদিও করি না আগে কেউ, তবে আবার নতুন করে তওবা করি। কে কে রাজি আছে? নারায় তাকবীর, আল্লাহ কবুল করে। আল্লাহ তাআলা বলেন, দেখ তোর দয়ার কেমন চাদর আমি বিছাই দিলাম, তোর বয়স যখন 2 বছর বা 2.5 বছর, ছোট ছোট দাঁত ওঠা শুরু করছে। আল্লাহ বলে, বান্দা তোর বড় ভাত খাওয়ার বয়স হয়েছে, আমি আল্লাহ দেখ নদীর মধ্যে কত ধরনের ভাত খাওয়ার জন্য মাছ তৈরি করে দিলাম, তুই ভাতটা শুধু শুধু খাবি ভালো লাগবে না, আমি আল্লাহ ওই মাছ তৈরি করলাম তোর এক প্রকারের মাছ ভালো লাগবে না, আমি আল্লাহ কত ধরনের মাছ তৈরি করে দিই, তোর রুই মাছ ভালো লাগে না কাতলা মাছ খা, না কাতলা মাছ ভালো লাগে না আল্লাহ কয় ইলিশ মাছ খা, ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের লেজার মাছে আলাদা মজা, ইলিশ মাছের বান্দা পেটের মাছে এক মজা, পিঠের মাছে আলাদা মজা, ডিমের মধ্যে আলাদা মজা, একটা মাছের মধ্যে এত মজা কে দান করেছে। ওরে বান্দা আমার আল্লাহ বলে, না তোর মাছ ভালো লাগে না, তোর জন্য আমি আল্লাহ গোশত তৈরি করেছি,
কত ধরনের গোশত খাবি বান্দা না গোশত আমার খাইতে সমস্যা আল্লাহ কই শাকসবজির বাগানে তাকায় দে ওই মাটি ফিরে আমি আল্লাহ কত ধরনের ফল ফলাদি তৈরি করি একই মাটির নিচ যদি হাজার বছর খুঁজো একটা আপেল পাবি না কমলা পাবি না একটা আঙ্গুর পাবি না কোনোদিন বাতাস থেকে উড়ে উড়ে এসে বসে দেখো না তার মানে বান্দা চিন্তা করো কে আমাদের কত সুস্বাদু ফল মজার ফল কে দেবে জোরে বলেন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরনে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা ফুরান কোথা পেল তাহারা সুরামলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশে রোজাক তারা কোথা পেলে স্নিগ্ধ যোচনা দ্বারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কে মহান জোরে কর জবান খুলে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কার বান্দা তোরে এত ধরনের নিয়ামত আমি দিলাম আমি আল্লাহর কোন সন্তান নাই আমি আল্লাহর চাওয়া পাওয়া নাই আমি আল্লাহর একটা মাত্র চাহিদা ওরে বান্দা তোরে দয়া করছি বান্দা গো আমি আল্লাহর ছোট্ট একটা চাহিদা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর একটা মাত্র চাহিদা তুই আমি আল্লাহর কুদরতি পাই সিজদা দিবি আমি আল্লাহর নামাজ আদায় করবি বান্দা আমি আল্লাহর কোনো আলাদা কোনো চাহিদা নাই আমি আল্লাহর আলাদা কোনো ধন দৌলতে চাহাত নাই আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি আমি আল্লাহর একটু আল্লাহ বলে ডাক দিবি ফজরে ডাকলাম তোরে পাইলাম না জোহরে ডাকলাম বান্দা তোরে পাইলাম না এশায় আসরে ডাকলাম মাগরিবে ডাকলাম পাইলাম না ওরে বান্দা গুনাহ করতে করতে তুই দাঁড়িয়ে রেস পাকায় ফেলছো আজ যদি আমি আল্লাহর দরবারে একবার আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকের বিনিময়ে 99 বার জবাব দিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু আমার শঙ্কর
আমি আল্লাহ তোরে শরণ করাব খেলোয়াড়ের প্রেমে পড়িয়া বান্দা সোলটা কাটিংছে তেমন খেলোয়াড় যেমন পোশাক পরে তুমিও তেমন পোশাক পরলা খেলোয়াড় কোনদিন তোমায় দেখে নাই পাশে গিয়া দাঁড়াইতো পরমানে কাপ চাও খাওয়ায় নাই আহকামুল হাকিমিন আল্লাহ বলে আমারে শরণ কর আমি আল্লাহ তোরে শরণ কর কেমন আল্লাহরে পাইলে বাংলার জীব রাত্র চারটে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে উঠে যায় কিন্তু কোনদিন দেখলাম না ফজরের নামাজ পড়তে মসজিদে গেছে ঠিক না বে ঠিক এতবারও কপাল পোড়া মুসলমান ফজরের সময় রাস্তায় রাস্তায় দৌড়ায় বান্দা মসজিদে ঢোকে না তো ডায়াবেটিস হইবে না তা কার হইবে হ্যাঁ কত বড় কপাল পোড়া রাস্তায় রাস্তায় ধরে মসজিদে আর আল্লাহ যাই না আমাদের মুসল্লা পিছা ডাক দিতে আল্লাহ আমার ডায়াবেটিস আমার সমস্যা সুস্থ করে দাও এরপর রাস্তায় দৌড়াইতে সুস্থ করতেন কে জোরে বলেন